বোলারের ডেলিভারিতে উইকেট কিপারের আহত হওয়ার ঘটনা অনেক দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার ঘটল ঠিক উল্টোটা। ব্যাটসম্যানের উইলোর আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন উইকেট কিপার। পুরোটাই অবশ্য অনিচ্ছাকৃত। চলতি বিগ ব্যাশ লীগের ঘটনা। সোমবার এই খেলা ছিল মেলবোর্ন এবং অ্যাডিলেডের। ক্রিজে ব্যাট করছিলেন ব্র্যাড হগ, বোলিং করছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তারই একটি শর্ট বল করার পরে পুল করতে যান বর্ষিয়ান অজিতারকা হগ, তবে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটেনি, উল্টে ব্যাট হাত থেকে ফসকে গিয়ে বিপত্তি ঘটায়। ছিটকে যাওয়া ব্যাট উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা কিপার পিটার নেভিলের মাথায় অতর্কিতে আঘাত হানে। বলের দিকে নজর রাখা নেভিল কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনার ভয়াবহতা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে মাঠের ছুটে যায় মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পরে উঠে বসেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে গত সপ্তাহেও নেভিল চোট পেয়েছিলেন মাথাতেই। সরাসরি ফের একই স্থানে ভয়াবহ চোট পেয়ে মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছিলেন। কি বলবেন এই ঘটনাকে, কাকতলীয়? আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।